ওয়েলকাম বন্ধুরা অবশেষে এলো বহু প্রতিকৃত ছাড় আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের বিধি শিথিল হলো দেখছেন বন্ধুরা নিজস্ব প্রতিনিধি কলকাতা অবশেষে এলো বহু প্রতীক্ষিত ছাড় আপার প্রাইমারি উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়োগের নিয়ম ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে শিক প্রাথমিকে বা আপার প্রাইমারি লেভেলের শিক্ষক হতে গেলে স্নাতকো স্নাতক স্তরে বা গ্র্যাজুয়েশানে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর পাওয়া আর বাধ্যতামূলক রইল না দু সালের উনত্রিশে জুলাই এর আগে বিএড কোর্স কোর্সে নাম নথিভুক্ত করলে এই নম্বরে কড়াকড়ি থাকছে না তবে তার পরবর্তী সময়ে প্রার্থীদের জন্য শর্ত থাকছে তাদের ক্ষেত্রে স্নাতকে পঞ্চাশ শতাংশ নম্বর না থাকলেও স্নাতকোত্তরে পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে অবশ্য বিএডে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর পাওয়ার আবশ্যিক শর্তটি দুটি ক্ষেত্রেই অপরিবর্তিত থাকছে কেন্দ্রীয় নিয়ামক সংস্থা এনসিটিই দু সালের বিধি সংশোধন করে নতুন বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্টে হওয়া মামলার পরিপ্রেক্ষিতে এই সংশোধন বলে জানা গিয়েছে নীরজ কুমার রায় নামে উত্তরপ্রদেশের এক প্রার্থী রিট পিটিশন করেছিলেন তার ভিত্তিতে আদালতের নির্দেশ মেনেই এনসিটি বিজ্ঞপ্তি দিয়েছে নিয়ামক সংস্থা এই ছাড় দেওয়ার রাজ্য স্কুল সার্ভিস কমিশনও তা মানতে বাধ্য এর ফলে বিরাট সংখ্যক প্রার্থী এবার উচ্চ প্রাথমিক শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবেন হাজার হাজার প্রার্থী লক্ষাধিক টাকা খরচ করে বিএড করে বসেছিলেন কারণ তাদের গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশানে পঞ্চাশ শতাংশ নম্বর ছিল না আবার অনেকেই পোস্ট গ্র্যাজুয়েশানে পঞ্চাশ শতাংশ নম্বর থাকলেও স্নাতকের তা নেই এক শিক্ষক বলেন অনেকেই এমন থাকেন যারা হয়তো কোনো লো স্কোরিং বা কম নম্বর ওঠে এমন বিষয়ে গ্র্যাজুয়েশান করেছিলেন অথচ পোস্ট গ্রাজুয়েশনে কোনো স্কোরিং সাবজেক্ট করেছেন আবার এমন প্রার্থীও কম নেই যারা গ্র্যাজুয়েশানে যে বিদ্যালয় থেকে করেছেন সেখানে প্রথমতভাবে কম নম্বরই দেওয়া হয় পোস্ট গ্র্যাজুয়েশান ভিন রাজ্যের এমন বিশ্ববিদ্যালয় থেকে করেছেন যারা হয়তো নম্বর দেওয়ার উদার ফলে গ্র্যাজুয়েশানে না পেলে পেলেও পোস্ট গ্র্যাজুয়েশানে পঞ্চাংশ নম্বর বেশি নম্বর পেয়েছেন তাদের সামনেও দরজা খুলে যাবে অনেকেই বলছেন প্রধান শিক্ষক নিয়োগেও ছাড় আসতে চলেছে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ষাটকোত্তরে ন্যূনতম পঞ্চাশ শতাংশ আবশ্যিক করেছিল তা নিয়ে মামলা হয় তাতে মামলাকারীরা জিতে যান এক শিক্ষক এক এক শিক্ষক আধিকারিক বলেন কমিশনের ধারণা ছিল শিক্ষকদেরই যেখানে গ্র্যাজুয়েশান ন্যূনতম পঞ্চ শতাংশ আবশ্যিক করা হয়েছে সেখানে প্রধান শিক্ষকের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশানে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর আবশ্যিক করা নীতিগত সঠিক সঠিক কিন্তু আগে স্নাতকোত্তরে এত নম্বর উঠত না সেটা কমিশনও ভাবেনি ফলে বহু অভিজ্ঞ শিক্ষক বঞ্চিত হচ্ছিলেন এবার শিক্ষকদের ক্ষেত্রে বিধি শিথিল হওয়ায় উচ্চ প্রাথমিক প্রধান প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগেও ছাড় আসতে পারে কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস এর সম্পাদক সৌদীপ্ত দাস বলেন এবার অনেক নতুন প্রার্থী টেটের জন্য আবেদন করতে পারবেন প্রধান শিক্ষক নিয়োগেও গিয়েও শিথিল আশা করা যায় আর বন্ধুরা সঙ্গে থাকুন আর চ্যানেলটি দেখতে থাকুন আর লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আর খুব ভালো থাকুন